केंद्रीय सरकार 2024 साल मध्य देशेर प्रतिटि बाड़ीते पानीय जलेर संयोग देवार सिद्धांत नियेछे। अपरदिके राज्य सरकार 2022 साल मध्य प्रति घरे घरे पानीय जलेर संयोग पौंछे देवार लक्ष्यमात्रा नियेछे। बक्ता मुख्यमंत्री विप्लव कुमार देब। शनिवार स्टेट इंजिनियार्स एसोसिएशनेर त्रिपुरा प्रदेशेर 52तम बार्षिक साधारण सम्मेलने बक्तव्य रखते गिये एकथा जानान तिनि। स्टेट इंजिनियार्स एसोसिएशन त्रिपुरा प्रदेशे दुदिनव्यापी सम्मेलन शुरू हुए शनिवार। राजधानी नजरुल कलाक्षेत्रे अनुष्ठित यह सम्मेलन आनुष्ठानिक उद्बोधन करें मुख्यमंत्री विप्लव कुमार देव। एदिन सम्मेलन उद्बोधन करे मुख्यमंत्री बोलें, 1947 साले देश स्वाधीन हुए छे और 2019 साले प्रधानमंत्री नरेंद्र मोदी सारा देशेर प्रति घरे पानीय जल पौंछे देवार प्रकल्प हाते नियेछेन। मोदीजी जो प्रधानमंत्री द्वितीय बार तक जल सम्पद मंत्रालय स्थापन पर्याप्त आज जल के হেলথ ব্যবস্থা আর ডিসেন্ট্রির জন্য কত টাকা খরচা, প্রাইমারি হেলথ সেন্টারের মধ্যে আশা কর্মী যাবে, ডক্টর যাবে, বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে আপনারা গিয়ে ক্যাম্প করেন, ডাক্তাররা অ্যাসোসিয়েশন আছে ক্যাম্প করবে, আর লোকেদের ডিসেন্ট্রি যাতে না হয়, পেটের রোগ যাতে না হয় তার জন্য ট্যাবলেট দেওয়া, তার জন্য ব্যবস্থা করা, ওআরএস ঘোল দেওয়া, কত খরচা। আর বান্দার কি খরচা আমরা জানি, এই সিজনে সেটা হয় কিসের জন্য হয়, 90% জলের জন্য। পেটের যে কোনো বিমারি হয় তো জলের জন্য। আজকে 2019 এসে প্রধানমন্ত্রী বলছে সবার কাছে শুদ্ধ পানীয় জল নিয়ে পৌঁছে দিতে হবে এবং ঘরের মধ্যে হাউস হোল্ডে প্রত্যেক বাড়িতে পৌঁছে দিতে হবে। তিনি আরো জানান, केंद्रीय सरकार 2024 साल मध्य देशेर प्रति घरे पानीय जलेर संयोग पौंछे देवार लक्ष्यमात्रा नियेछे आर अपरदिके राज्य सरकार एई काजटी सम्पन्न करार लक्ष्यमात्रा नियेछे 2022 सालेर मध्ये। तो आजके त्रिपुरा सरकार 2018 थेके शुरू करेछे अटल जल धारा मिशन शुरू करेछे, तार लक्ष्य एकटाई छिलो जे प्रति हाउस होल्डे जल पौंछे देवा 2022 डिसेम्बरेर मध्ये। माननीय प्रधानमंत्री जल जीवन मिशन शुरू करेछेन 2019 লোকসভা ইলেকশন জেতার পর, যে 2024 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি ভারতবাসীর ঘরের মধ্যে পানীয় জল পৌঁছে যাবে, শুদ্ধ পানীয় জল। সেই কাজটা কে করবে? সেই কাজটাও ইঞ্জিনিয়ারই করবে। যেটা আমি বলছিলাম যে প্রায় 3% এর কাছাকাছি হাউস হোল্ডে জলের ব্যবস্থা ছিল, সেটাও পয়সা দিয়ে কানেকশনের জন্য পয়সা নেওয়া। দেখো 2019 এ মাননীয় প্রধানমন্ত্রী জল জীবন মিশনের ঘোষণা করেছে, তখন ন্যাশনাল অ্যাভারেজ, ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাভারেজ ছিল প্রতি ঘরে জলে পৌঁছা দেওয়ার যে অ্যাভারেজটা ছিল সেটা 17% ছিল, 17%। মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের কর্মরত ইঞ্জিনিয়ারদের কাজের ভূয়সী প্রশংসা করেন, সেই সাথে বলেন সরকার নীতি ও সিদ্ধান্ত নেয়, ইঞ্জিনিয়ার সহ অন্যান্য সরকারি কর্মচারীরা তা বাস্তবায়ন করে আর এর মধ্যে দিয়েই উন্নয়নের গ্রাফ উপর দিকে ধাবিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।